আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আমি একদমই সহজ উপায়ে তৈরি করে দেখাবো এই নাস্তাটি। কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই নাস্তা। তো চলুন বেশি সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করি। এখানে আমি খোসা ছাড়িয়ে দুটো আলু নিয়েছি। আলুগুলো আমি ছোট করে কেটে নিচ্ছি। আলুগুলো আমি ছোট করে কেটে নিচ্ছি কারণ সেদ্ধ করব, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর এখানে আলুগুলো আমি গরম থাকতে ভেঙে নিচ্ছি। আলুটা আমি গরম থাকতে ভালোভাবে ভেঙে নিয়েছি। এবার আমি একটু হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। আলু ডো রেডি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার আমি সবগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। প্রথমে আমি ভালোভাবে আলু আর ময়দাগুলো মেখে নিব, এরপর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিব। তবে এখানে একদমই বেশি পানি ব্যবহার করবেন না, নরম হয়ে গেলে কিন্তু ডিজাইনটা তৈরি হবে না। আলু ময়দার ডো আমি রেডি করে নিয়েছি। এবার আমি ডোটিকে অল্প একটু করে নিয়ে গোল করে নিচ্ছি। গোল হয়ে গেছে। এবার আমি বোতলের মুখ দিয়ে ঠিক এভাবে ডিজাইনটা তৈরি করে নিব। আর এই বোতলের মুখটা আমি আগে থেকে ময়দাতে একটু মাখিয়ে নিয়েছি। আর এই ডিজাইনটা খুব সহজেই পানির বোতল দিয়ে তৈরি করে নিতে পারবেন। আমি এই বোতলটা ব্যবহার করছি, সসের বোতল। তো দেখুন ডিজাইনটা তৈরি হয়ে গেছে আর খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। তো গোল করে নিয়েছি আরও একটা। এভাবে আমি আরও একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি নিয়ে চলে যাচ্ছি চুলায় সেদ্ধ করার জন্য। চুলায় আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছি পানিটা ফুটানোর জন্য। আর এখানে পানি দিয়েছি 2 কাপ। পানির মধ্যে আমি 1 1 করে সব দিয়ে দিচ্ছি। আর এটি সেদ্ধ করে নিব 3 মিনিটের মতো। 3 মিনিট হয়ে গেছে। আর 3 মিনিট পর দেখুন ডিজাইনগুলো খুব সুন্দরভাবে পানির উপর ভাসতে শুরু করেছে। তো এবার আমার হয়ে গেছে, নামিয়ে নিব। গরম পানি থেকে ছেঁকে নেওয়ার পর ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি থেকে তুলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, 4 থেকে 5 কোয়া রসুন কুচি। এরপর আমি আবারও চুলায় চলে যাব। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 চামচ মতো। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিব। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি নিয়ে চলে যাচ্ছি সব কিছু মশলার সঙ্গে এই গরম গরম তেলটা আমি দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলো একসঙ্গে মিক্স করে নিব। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী রেসিপি আবারও নিয়ে হাজির হব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।